নরসিংদীর শিবপুর উপজেলা আসন্ন বাঘাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক জাহিদ হাসান সরকার। প্রতিনিয়ত দলীয় কর্মসূচি ও বিভিন্ন সভা সমাবেশ সফল করার জন্য হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে অংশগ্রহণ ও মোটরসাইকেল শো ডাউনে উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। দলের জন্য জীবন দিতে চেয়েছেন ভাই ভাতিজা সহ পরিবারের একাধিক সদস্যকে, নিজেও হয়েছেন জেল জুলুম সহ নানা নির্যাতনের শিকার। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত জাহিদ সরকার মনে করেন, দলের ত্যাগী একজন কর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন প্রদান করবেন। 96 সালে আমার বড় ভাই শহীদ জয়নাল আবেদিন সরকার বাঘাবর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আমার বড় ভাই বাঘাবর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে বাঘাবর ইউনিয়নে কোনো চুরি ডাকাতি কোনো মাদক কোনো কিছু ছিল না। আমার ভাইকে হত্যা করার পরে বাঘাবর ইউনিয়নে আজকে মাদকের আখড়া, চোর ডাকাত, ব্যবিচার, বাঘাবর ইউনিয়নের মানুষ গরিব দুঃখী মানুষ অনেক নির্যাতিত। তাই আমি চিন্তা করছি আমার বড় ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমি রাজনীতি করি, যে বাঘাবর ইউনিয়নে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তো বাঘাবর ইউনিয়নের আমার ভাই শহীদ জয়নাল আবেদিন সরকার চেয়ারম্যান থাকতে মানুষ যে সুফলটা পেয়েছিল আমি যেন সেই সুফলটা মানুষকে দিতে পারি, ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এটাই আমার লক্ষ্য। বাঘাবর ইউনিয়নের আমার দাদা ছিল পাকিস্তান পিরিয়ডের প্রেসিডেন্ট, তখন চেয়ারম্যান ছিল না, তখন চেয়ারম্যানকে বলতো প্রেসিডেন্ট। আমার বড় ভাই বাঘাবর ইউনিয়নের চেয়ারম্যান, আমার চাচা বাঘাবর ইউনিয়নের মেম্বার ছিলেন, আমার চাচাতো ভাই দুইবার মেম্বার ছিলেন, আমার চাচাতো বোন তিনবার মেম্বার ছিলেন, আরেক চাচাতো বোন দুইবার মেম্বার ছিলেন। তাহলে আমি আমার রাজনীতি উত্তরসূরিতে পাওয়া আমি আমলি করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার পরিবারকে আমার এই আমলি করতে গিয়ে আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার বড় ভাই শহীদ জয়নাল আবেদিন সরকারকে হত্যা করা হয়েছে, আমার ভাতিজা নিষ্পাপ মঙ্গল হোসেন সরকারকে হত্যা করা হয়েছে, আমার চাচাতো ভাই আহমদ সরকারকে হত্যা করা হয়েছে। আমাদের অনেক অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে গেছে, 14 বছর 6 মাস মিথ্যা মামলা কারাগারে আমি জেল খেটেছি, বিগত 5 বছর আমি আবারও বঙ্গবন্ধুর আদেশের সৈনিক হিসাবে আমি কাজ করে যাচ্ছি, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি কাজ করছি। আমার বিশ্বাস যে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিবে।